यामाहा फ्रीजार बाइकेर सामने हाइड्रोलिके ऑयल सेल और ऑयल परिवर्तन करब। तार जोन्नो बाइक थेके हाइड्रोलिकटा खुललाम, ऑयल सेलटा खुललाम, मार्केट थेके न्यू ऑयल सेल, न्यू ऑयलटा निलाम। तो ऑयल सेलटा किभाबे फिटिंग करब, हाइड्रोलिकेर भितरे कतटुकु ऑयल दिते हबे, सठिक नियमटा कि, भिडियोटा देखते थाकुन। फार्स्ट स्टेपे बुस्टर फिटिंग करब, तार आगे एकटु लुब्रिकेंट करे निब। एभाबे बसालाम, রসরটাকেও সব সাইডে লুব্রিকেন্ট করে এভাবে বসালাম, আর পাইপ রেসের সাইডে এভাবে আস্তে আস্তে খুলতে। পুস্টটা বসালাম, ওয়াশারটা বসাই নিলাম পাইপ রেসের সাইডে, নিউ অয়েল সেলটা ফিটিং করব। অয়েল ছিলে হাইড্রোলিক অয়েল দিয়ে সব জায়গাটা লুব্রিকেন্ট করে নিলাম। এভাবেই সহজে বসালাম। এখন যেটা করবো, পুরাতন বাদ দিয়ে অয়েল ছিলটা ওপরে বসে নিলাম ওয়ান পিস, আর একটা বসাই নিব। এভাবে পুরাতন অয়েল সেলটা উপরে বসাই নিলাম, ছোট্ট করে ডাল পেসের সাহায্যে। এইভাবে হাইড্রোলিকটা ঘুরাবো আর ছোট ছোট করে ঘা দিব, তাহলে সিলটা সহজে বসে যাবে। অয়েল সেলটা আস্তে করে তুললাম, এভাবে অয়েল সেল দুটো রাখলাম, লকটা বসাবো। লকটা ওয়ালের মাপটা কিভাবে দিতে হয় দেখতে থাকুন। হাইড্রোলিক অয়েলটা ভরলাম, তো হাইড্রোলিক রডে অয়েলটার পরিমাপ থাকবে। মার্সিন মার্কটা নিলাম, তো এই বরাবর অর্থাৎ রডে গ্যাপ থাকবে 87 মিলিমিটার। তো 87 মিলিমিটার এই পর্যন্ত গ্যাপ থাকবে। তো ভিউয়ার্স, সিলিন্ডারের মাথায় পাইপ দেখছেন, ভেবে নিলাম এভাবে এভাবে মেপে নিলাম 87 মিলিমিটার। এখন যেটা করব, এখানে ধরলাম পাইপটা 87 মিলিমিটার ভিতরে ভরে দিলাম, আস্তে আস্তে সিলিন্ডার থেকে 87 মিলিমিটারের উপরে যেটুকু অয়েল থাকবে ঠিক সেই অয়েলটুকু আমরা এভাবে তুলে নিব। দেখুন ভিউয়ার্স, যে গ্যাপটা আছে সেম এই বরাবর ঠিক 87 মিলিমিটার, অর্থাৎ হাইড্রোলিক রডের 87 মিলিমিটার গ্যাপ থাকবে। অয়েলটা ভরার পরে 87 মিলিমিটার গ্যাপ রাখলাম, টেনশন স্প্রিংটা দেব। টেনশন স্প্রিং এক মাথা ছোট আর এক মাথা একটু বড়, ছোট মুখটা সবসময়ের জন্য অয়েলের ভিতরে ভরব, তার মাথায় একটা ওয়াশার থাকবে, ওয়াশারটা যেভাবে ভরে দিলাম। আর টেনশন গুসটা এভাবে বসালাম, আস্তে আস্তে এভাবে এখানে একটা একদম প্লেট অফার
এভাবে ভরবো। তো ফার্স্ট স্টেপে যেটা করতে হবে এভাবে দুই থেকে তিন পিস দিলাম, এখন এভাবে চাপ দিব আর এখান থেকে একটা হাওয়া অটোমেটিক বেরিয়ে আসবে। তো এভাবেই সাত থেকে আট বার সর্বোচ্চ দশ বারের মতন চাপ দেওয়ার পরে লক নাটটা ফাইনালি টাইট করে দেবো।